স্মিল্লা রহমান রহেম আমি এ ইজি ইংলিশ ক্লাসরুম থেকে সাধারণত ইংরেজি ক্লাস শিক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করি তো আজকে সম্পূর্ণ একটি নতুন প্রয়াস একটি ভিন্ন আঙ্গিকে আপনাদের সঙ্গে কথা বললো সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক বীরেন্দু আসসালাম আলাইকুম আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছি শিরোনামটি এখানে দেখতে পাচ্ছেন রুলড আউট কারিকুলাম অর্থাৎ কারিকুলাম বাতিল আমরা গত দুবছর যাবত দেখতে পাচ্ছি এই যে শিক্ষা পদ্ধতির ভেতরে নতুন যে কারিকুলামটি এসেছে দশ এর শিক্ষানীতির আলোকে এটি আসার পরে সালে প্রথম আমাদের শিক্ষার্থীরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই নতুন কারিকুলামটি পেয়েছে পাওয়ার পরেই আহ শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি অন্য কিছু কাজ করা হয়েছে এবং বিদ্যালয়ে গুলোতে নতুন কারিকুলাম চালু করা হয়েছে তার আগে অবশ্য পাইলটিং হয়েছে বেশ কিছু স্কুলে কিন্তু কারিকুলাম আসার পরে আমরা প্রথমেই দেখলাম যে আমাদের অভিভাবক বৃন্দ প্রথমেই তারা কারিকুলামের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু কারিকুলাম নিয়ে শিক্ষকরা কোনো কথা বলেনি এর যারা মূল ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে এবং এর যারা স্টেকহোল্ডার শিক্ষার্থী ছোট ছোট কোমল শিক্ষার্থী তারাও বিভিন্ন সময় কথা বলেছে তারাও তাদের অভিভাবকদের সময় সঙ্গে মাঠে নেমেছে এবং বিভিন্ন যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে তো সুপ্রিয় শিক্ষক শিক্ষার শিক্ষার্থীবৃন্দ শিক্ষক এবং অভিভাবক আপনাদেরকে জানাচ্ছি এই কারিকুলাম বাতিল নিয়ে আসলে অনেক কথা হয়েছে কিন্তু আমরা শিক্ষকরা কেন আসলে এই কারিকুলাম নিয়ে কথা বলিনি হ্যাঁ দু চারজন সাহসী শিক্ষক নিয়ে কথা বলেছে তাদের দু একজনকে ডিবি কার্যালয় পর্যন্ত নেওয়া হয়েছে এবং তাদেরকে জেল জুলুমও দেওয়া হয়েছে তো এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে তাহলে কারিকুলামটি আসলো প্রায় বছর বছর হয়ে হয়ে গেল যাচ্ছে তো আমি কেন কথা বলিনি এবং আমাদেরকে এই কারিকুলাম নিয়ে আমরা কেন কোনো কথা বলতে পারিনি তো এখানে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন এই স্লাইডটি আপনারা দেখবেন এবং এর সঙ্গে আমি কিছু কথা বলতেছি এখানে নতুন শিক্ষাক্রমে লিখিত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা বাসায় বই নিয়ে বস বসছে না এই জিনিসগুলো আমি সংগ্রহ করেছি বিভিন্ন খবরের কাগজ অনলাইন মিডিয়া অভিভাবকদের বিভিন্ন সময়ের মানববন্ধন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিক্ষকদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে ধারণা নিয়ে আমি এই মোটামুটি পাঁচটি পয়েন্ট এখানে নিয়ে এসেছি আপনারা এগুলো দেখলে কিছুটা বুঝতে পারবেন হ্যাঁ এখন আমি যে প্রসঙ্গটিতে ছিলাম সেটা হলো কারিকুলামটি দেওয়ার পরে প্রথমেই দেখা গেল যে শিক্ষার্থীরা একটি জিনিস তারা বুঝতেছে না যে তাদের কি কর্তা আর সবচেয়ে বড় কথা হলো বইগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে বইগুলোতে এত দ্রুততম সময়ের ভিতরে বইগুলো যাদেরকে দিয়ে লেখানো হয়েছে এবং বইগুলোর অন্যতম দুটো সমস্যা ছিল যেহেতু আমি দুই যুগের মতো প্রায় শিক্ষকতার সঙ্গে জড়িত তো অন্যতম সমস্যার ভিতরে একটি ছিল যে এখানে বইয়ের শুরুতে লার্নিং আউটকামস শিখন ফলগুলোর আসলে কোনো ধারাবাহিকতা ছিল না সিকুয়েন্সিয়ালি লার্নিং দে আর নট অ্যারেঞ্জ ইন এনি বুক নট অনলি ইন ইংলিশ বাট অলসো এভরি আদার কাইন্ড এভরি আদার বুকস দেড় আর টেন আর ইলেভেন বুকস ফর ইস ক্লাসেস বাট এখানে দেখা যাচ্ছে লার্নিং আউটকামস গুলো কোনো সাজানো গোছানোই ছিল না আরেকটি জিনিস হলো অধ্যায়ের শেষে যে সিলেকটিভ কোশন গুলো থাকে আমাদের দেশের শিক্ষার্থীরা আমাদের প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীরা হলো এক্সাম তারা এক শতভাগ এক শতভাগ পরীক্ষামুখী পরীক্ষায় তারা কিভাবে ভালো করবে এজন্য তারা পরীক্ষার আগে একটি যুদ্ধে অবতীর্ণ হয় এবং ওই সময়টিতে তারা খুব ভালোভাবে পড়াশোনা করে সেখান থেকে হঠাৎ যে ঘোষণাটি চলে আসলো যে তাদের কোনো পরীক্ষা নেই এই পরীক্ষা নেই কথাটির কারণেই কিন্তু এক নম্বর পয়েন্টে আপনারা দেখেন নতুন শিক্ষাক্রমে লিখিত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা বই নিয়ে না পড়তে বলে উত্তরে তারা বলছে যে পড়ার তেমন কিছুই নেই স্কুল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের দলীয় কাজ দেওয়া হচ্ছে যা সমাধান করতে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা রকম ঝামেলা মোকাবেলা করতে হচ্ছে হ্যাঁ এই কারিকুলামের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে সমস্ত অভিভাবকরা যারা মাঝামাঝি পর্যায়ের শিক্ষিত এইচএসসি অথবা যারা গৃহিণী আছেন এখন আমাদের অনেকেই আহ মায়েরা দেখা যাচ্ছে গ্রাজুয়েশন করেছেন অনেকেই কিন্তু তারা যেহেতু এই পদ্ধতিটির সঙ্গে অভ্যস্ত না এখন এক নম্বর কথা হলো যে শিক্ষার্থীরা জিজ্ঞেস করে আমাদেরকে আমি আপনাদেরকে আরেকটু ইন্টারপ্ট করি এখানে একটু দেখেন রুল আউট কারিকুলাম কারিকুলাম বাতিল আমার শিরোনামটি আমি ভাবেই তৈরি করেছি ডেলি যুগান্তরের চোদ্দই জুলাইয়ের কথা কিন্তু এই কয়েকদিন আগের কথা মাত্র চোদ্দই জুলাইতে দেখেন এই যে আমাদের চলমান শিক্ষার্থীদের যে একটি দাবি বা আন্দোলন যাই বলুন বলেন নাকানো যেটা ছিল তার মধ্যেই কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা 3 জুলাই শুরু হওয়া মূল্যায়নের প্রথম দিন থেকেই বিতর্কের সূত্রপাত পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে প্রশ্ন ফাঁস বই দেখে পরীক্ষা দেওয়া পরীক্ষার হলে শিক্ষকদের ভূমিকা এসব ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে পরীক্ষার হলে কোনো কোন শিক্ষার্থীর গল্প গুজব করে সময় পর করা পড়াশোনা করে গ্রুপের সঙ্গে আলোচনা করে পরীক্ষায় উত্তর লেখায় সব ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কোনো কোন শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ মানসম্মত হয়নি শ্রেণীভিত্তিক প্রশ্নপত্র কোনো কোন অভিভাবক মনে করেন দলগত আলোচনা ভিত্তিক লেখার চর্চা বছরব্যাপী চলমান থাকলেও পরীক্ষার হলে তা না হওয়াই শ্রেয় এটি শিক্ষার্থীর মৌলিক চিন্তা প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে অভিভাবকরা মনে করেন চলমান পরীক্ষা শেষ হলে অধিকাংশ শিক্ষার্থী বাসায় পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে এমন পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা এখন কথা হলো যে আমি অন্য একটি স্লাইডে যাব তার আগে যে প্রসঙ্গটিতে আমি ছিলাম এখানে দেখেন বিবিসি বাংলার রিপোর্টার একজন রিপোর্টার তানবীর তিনি একটি রিপোর্ট করেছেন আপনারা রিপোর্টটি পড়তে থাকেন এবং আমি এর সঙ্গে আরেকটু যুক্ত করে দিচ্ছি এখন কারিকুলাম নিয়ে শিক্ষকরা কেন কথা বলেনি আমাদের যে প্রশিক্ষণগুলোতে যে অতি উৎসাহী যারা এই কারিকুলামটি আই ডোন্ট নো ফ্রম হোয়ার দে হ্যাভ কালেক্টেড অর দে হ্যাভ ইম্পোর্টেড ইট তারা এটা কোথা থেকে কোন গ্রহ থেকে কোন জায়গায় থেকে তারা এটা আমদানি করেছে আমরা আদৌ জানি না পৃথিবীর আমাদের আপনি যদি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা ভারত থেকে পেঁয়াজ আদা রসুন কাপড় চোপড় ওষুধ এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র তাদের সাথে আমাদের যে যাই আমাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক তো আমরা ভারতের কারিকুলাম ভারতের শিক্ষা ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গলে এখনো আমরা দেখি যে গত ছাপ্পান্ন বছরে তারা কারিকুলাম বদল করেছে মাত্র দুবার আর তারা কারিকুলামকে আপগ্রেডেড করেছে এটাকে উন্নত করেছে ডেভেলপ করেছে অন্তত পক্ষে নয় থেকে দশ বার আমাদের এখানে কি রাতারাতি আমাদের অর্থ নেই টাকা নেই হ্যাঁ আমাদের এডিবি থেকে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা এনে বিদেশি প্রকল্পের টাকা এনে তারপর এই কারিকুলামকে ডেভেলপ করতে হয় তো সেক্ষেত্রে ডেভেলপ করার নামে তারা কিছুদিন পর পর করার চিন্তা করে তো আমি মনে করি এক শ্রেণীর যারা গবেষক এবং প্রশিক্ষক উচ্চ পর্যায়ের শিক্ষকরা না শিক্ষকরা এটার সঙ্গে ওয়ান পার্সেন্টও দায়ী না কোনো শিক্ষক এই কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেয় না কারণ কি দালাল টাইপের এক ধরনের লোক অসাধু এক ধরনের মানুষ যারা এই কারিকুলামটি নিয়ে এসে শিক্ষকদের উপর চাপিয়ে দিয়েছে এবং শিক্ষকদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে শিক্ষকদেরকে প্রশিক্ষণের পরে বলে দেওয়া হয়েছে এই কারিকুলাম সম্পূর্ণ দায়িত্ব আপনাদের এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমাদের যে বেসরকারি যে স্কুল গুলোকে আমরা বলে থাকি যদি আমি বেসরকারি কথাটা বলতে আমি নিজেই লজ্জা পাই শিক্ষা প্রতিষ্ঠান আসলে বেসরকারি বা সরকারি ভাবে কিছুই থাকার কথা না সব স্কুলগুলোকে আসলে আমি মনে করি সবগুলোকেই জাতীয়করণ করা দরকার এবং সব শিক্ষকদেরই সমান মর্যাদা পাবে কারণ আমি যেটা পড়াচ্ছি সরকারি স্কুলগুলোতে তারা তো একই জিনিস পড়াচ্ছে একই কোর্স তাদের একই সিলেবাস তাদের হয়েছে বরং আমাদের থেকে তারা পরিশ্রম করে বেশি আমরা যারা শহরের বড় বড় স্কুলগুলো দিয়েছি ভালো স্কুলগুলো দিয়েছি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু গ্রামে যে শিক্ষক তারা একই প্রায় একই যোগ্যতা নিয়ে এসছেন এখনও এন থেকে এবং বিভিন্নভাবে নিয়োগ প্রাপ্ত হয় অনেক ভালো ভালো শিক্ষক আছেন কিন্তু তাদেরকে যে বৈষম্য এবং তাদের বাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক সমস্যা আমি এগুলির পক্ষে এবং আমি মনে করি শিক্ষকদের এই সুযোগ সুবিধাগুলি পাওয়া দরকার তো যে প্রসঙ্গটিতে ছিলাম সেখানে হলো এই উপজেলা পর্যায়ে বা আমাদের উপজেলা পর্যায়ে একাডেমিক সুপারভাইজার নামে একটি পদ আছে যেটা আসলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তাদেরকে মাঠ পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে তো তারা স্কুলগুলিতে গিয়ে পুলিশের মতো নির্যাতন করেছে আমাদের এই শিক্ষক সমাজের উপরে তারা বলেছে যে কারিকুলাম আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন না সমস্ত এই কথাবার্তা কিন্তু শিক্ষার্থীরা আমি অনেস্টলি স্পিকিং আমি যেটা এখন বলবো কোনো শিক্ষার্থী কোনো অভিভাবক এবং কোনো শিক্ষক এই কারিকুলামের পক্ষে ছিল না তারপর এটাকে জোর করে এতদিন শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যাতে এটা ইমপ্লিমেন্ট করতে পারে এখন আমি আপনাদেরকে এই কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের জন্য দেখেন এখানে একজন মানুষের আপনাদেরকে এই যে দেখেন অধ্যাপক ডক্টর মশিউজ্জামান এই যে ভদ্রলোক ওনার চাকুরি অলরেডি তিনি অবসরে গিয়েছেন তো তিনি অবসরে যাওয়ার আগে এই কারিকুলাম ইমপ্লিমেন্টেশনে যদি দুই বা তিন বছর সময় লাগে তাহলে সেই সময় তো তার থাকার কথা তো এই যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বা কলেজের শিক্ষক আমি তার সম্পর্কে পুরোপুরি জানিও না কলেজেরই খুব সম্ভবত এনসিটিভির শিক্ষাক্রম ইউনিটের সদস্য তিনি যে বক্তব্য বিবৃতি আমাদেরকে বিভিন্ন সময় টেলিভিশনে খবরের কাগজে দিয়েছেন তো তিনি অলরেডি অবসরে গিয়েছেন তাই তিনি যদি না থাকেন তাহলে এনসিটিভির শিক্ষাক্রম ইউনিটের সদস্য একজন যদি অবসরে চলে যায় কারিকুলাম ইমপ্লিমেন্টেশন হবে কিভাবে এবং এই লোকটি বিভ্রান্তি ছড়ানোর জন্য আমি মনে করি আহ যে একে এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে কেন এই কারিক্রমকে তিনি এইভাবে জগদ্দল মতো মানুষের মাথার উপর চাপিয়ে দিলেন শিশুদের উপর এখানে দেখেন যে আমি চলে ক্ষেত্রে দেখেন শিক্ষণকালীন মূল্যায়ন প্রতিটি যোগ্যতা শেষে শিক্ষক কর্তৃক সতীর্থ কর্তৃক অভিভাবক কর্তৃক যে শিক্ষক তো মূল্যায়ন করবেই সতীর্থ তার বন্ধুরাও তাকে মূল্যায়ন করবে তার অভিভাবক মূল্যায়ন করবে আমাদের বর্তমান প্রজন্মের শিশুরা তারা অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত স্কিল সেটা আমরা ইতিমধ্যে একটি কার্যক্রমে দেশের একটি কার্যক্রম যদি আমি এই বিষয়টি নির্দিকে যাব না তো এখন আমাদের সতীর্থরা যখন একজন বন্ধু আরেকজনের মূল্যায়ন করবে তখন আমাদের কিছু কিছু শিশুদের দুষ্ট পাশাপাশি শিশু থাকে এরা যথেষ্ট পরিমাণ ডিস্টার্ব করে তাদের দিয়ে আসলে সতীর্থ মূল্যায়ন বলতে কোনো কথা হয় অভিভাবকরা কি মূল্যায়ন অভিভাবক তো কারিগুলো বোঝেই নেয় সে তো সম্পর্কে কোনো ধারণাই নাই তাই এরপরে দেখেন বছরে দুইবার মূল্যায়ন হবে বার্ষিক একটি হলো সমষ্টিক আর একটি হলো বার্ষিক এই বিষয়টি নিয়ে যাচ্ছি দেখেন আমরা ছিলাম মূলত বিবিসি বাংলায় দেখেন এখানে আপনারা আমি মনে করি ইতিমধ্যে রিপোর্টটি ফেলেছেন দুজন শিক্ষকের কথা বলা হয়েছে হম রাহুল রাখাল রাহা নামের একজন অভিভাবক বিবিসি বাংলাকে এই কথা বলেছেন এই কয়েকগুলো মাধ্যমিক স্তরে বিজ্ঞান ও গণিত শিক্ষা যেটুকু আছে তাও শেষ হয়ে যাবে নবম শ্রেণীতে সবার জন্য গণিত বিজ্ঞান অভিন্ন পাঠ্যপুস্তক হওয়ায় টপিক আগের চেয়ে কমাতে হবে ফলে যারা বিজ্ঞান ও গণিত শিখতে আগ্রহী তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এর মাধ্যমে সাধারণ ধারার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় নেই হয়ে যাবে মিস্টার রাহুল রাহার ছেলে আগামী বছর নবম শ্রেণীতে উঠবে আমার মনে হয় আপনারা এটা পড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বিবিসি বাংলাকে বলেন মাঠ পর্যায়ে বাস্তবায়নের জায়গায় অনেক দুর্বলতা রয়েছে এই অবস্থায় নতুন শিক্ষাক্রমটি কতটা কাজে দিবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এটি হলো দু হাজার কথা কিন্তু এই কথা কোন কারিকুলের সাথে যারা জড়িত তারা কোনো কিছুই মাথায় নেননি আমলে নেননি তারা এগুলি সম্পর্কে কোনো চিন্তাই করেননি যে আসলে কারিকুলামটি আহ ফলপ্রসূ হবে না এটি আসলে ফ্লপ করবে এটা তারা কখনো চিন্তাই করেন এবারে দেখুন এনসিটিভির ব্যর্থতার বছর এটা দু সালের কথা আবার এটা সালের কথা কিন্তু এই যে নাজমা নামে দেখেন সচিব দালাল তিনি আসলে কিছুই না সতর্ককরণ শুধুমাত্র কয়েকদিন শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া আর এই কারিকুলাম বা এই পনেরো বছরে গত পনেরো বছর আমরা দেখেছি যে আসলে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে শিক্ষা প্রশাসনের সাথে একটি যুদ্ধে অবতীর্ণ করিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষকদের একদম তাদেরকে টুটি চেপে ধরে তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা হয়েছে এটা চিন্তাই করা যায় না যে শিক্ষক সমাজ আসলে আমরা কতখানি যে আসলে চাপের ভিতরে ছিলাম এনসিটিভির ব্যর্থতার বছর দেখেন এনসিটিভি পাঠ্য বই ভুল বিতর্ক সমালোচনা নিম্নমানের বই হাতে পেয়ে ছয় মাস পার নিম্নমানের বই হাতে পেয়ে হাতে পেতে ছয় মাস পার ছয় মাস পরে বই পেয়েছিল মনে আছে কিনা আপনাদের অনেক বই নামমাত্র প্রশিক্ষণের নতুন কারিকুলাম শুরু নিয়ে অভিভাবকদের অসন্তোষ মূল্যায়ন অ্যাপস উদ্বোধনেই পার দশ মাস মূল্যায়নের অ্যাপস নামে যেটা চালু করেছে করতে দশ মাস লেগে গিয়েছে এটা হলো দুই তেইশ সালের কথা তারপরও তারা এরকম একটা অসুস্থ কারিকুলামকে শিক্ষকদের উপরে শিক্ষার্থীদের উপরে দেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিতে চেয়েছিল এখন দেখেন যে এই যে পাঠ্য বইয়ে ভুল কোন বইয়ে কতগুলো ভুল কোন বিষয়ে কতগুলো ভুল এ বিষয়ে নিয়ে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাদা আলাদা কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যেমন শুধু সপ্তম শ্রেণীর ইতিহাস বই মাত্র ভুল ছিল জায়গায় ভুল ছিল এগুলো হাস্যকর এগুলো শুনলে আসলে মনে করেন আপনারা হাসবেন যারা এই ভিডিওটি শুনছেন অভিভাবক এবং শিক্ষিত সমাজ তো আমি আশা করব যে এই ভিডিওটি যারা দেখতেছেন আপনারা এটিকে একটু অন্ততপক্ষে লাইক কমেন্টস কিছু করুন আর না করুন একটু শেয়ার দিয়ে আপনারা এটাকে একটু বেশিভাবে ভাবে প্রচার করার চেষ্টা করবেন যাতে একটি যারা এর নির্বাহী দায়িত্বে এখন আসবেন আমাদের এই শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ইন্টারঅ গভর্নমেন্টের জন্য চিফ আছেন সেলুট ডক্টর রেণু স্যারকে আমরা সেলুট জানাচ্ছি এবং তিনি শিক্ষা ব্যবস্থাটা তার নিজের আওতায় রেখেছেন তো যাতে এরকম নির্বাহীদের কাছে এই আমার এই ভিডিওটি আপনাদের পক্ষে যেতে পারে এজন্য আপনারা সকলে একটু শেয়ার দিয়ে ভিডিওটিকে প্রচার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি শিক্ষাক্রম নিয়ে দ্বিধা বিভক্তি দেখুন এখানে আর বার্ষিক মূল্যায়ন নিয়ে জটিলতা কোন জায়গাটিতে আসলে সমস্যা ছিল না সেটি বুঝে না এখন বিষয়টা হলো যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো কথাটা হয়েছে আসলে এরকম যে সর্ব আসলে কারিকুলামের প্রত্যেকটা বডিতে প্রত্যেকটা জায়গায় ইমপ্লিমেন্টেশনের প্রত্যেকটা ধাপে ধাপে ধাক্কা খেয়েছে তারপর ধাক্কা খাওয়ার পরেও তারপর তারা হলো এটাকে একটা শক্তির মাধ্যমে এটাকে তারা সামনে নেওয়ার শুধু চিন্তা করেছেন এখন দেখেন আগের শিক্ষা পদ্ধতির মানসিকতার কারণে সমস্যাগুলো হচ্ছে এটা বলছে প্রফেসর কে যার ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উনি কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভ্রান্ত কথা এরকম একজন মানুষ এ ধরনের অসত্য এবং ভ্রান্ত তথ্য জাতির সামনে তার কখনই উপস্থাপন করা উচিত হয়নি আর মূল্যায়নে শিক্ষার্থীদের আরো বেশি শিক্ষক নির্ভর বানিয়ে দেওয়া হয়েছে অধ্যাপক সাবেক পরিচালক ডাবি আইয়া। এটা সত্য কথা কোনো কোনো জায়গায় মূল্যায়নের শিক্ষার্থীদের শিক্ষকদের উপরে বেশি আসলে নির্ভরশীলতা করা হয়েছে কোনো কোনো জায়গাটা হয়েছে এখন দেখুন সারা দেশে চলছে নতুন শিশু ষষ্ঠ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা মূল্যায়ন নিয়ে অভিভাবকদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা আর বইয়ের ক্ষেত্রে যে কথাটি শিক্ষাক্রম নিয়ে বিভক্তির ক্ষেত্রে কেন যেমন দেখুন অষ্টম এবং নবম শ্রেণীতে এসছে এবং এই বইগুলি এত দ্রুততম সময়ের দ্রুত লেখা হয়েছে সব বইগুলি হল কপি এবং পেস্ট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই থেকে তারা এত নিম্ন মানের লেখক এবং এত স্টুপি টপিক তারা নিয়ে এসছে যেটা পৃথিবীর কোনো দেশে মনে হয় এত স্টুপি টপিক নিয়ে আসলে বই তৈরি করেই হয় না এরপরে দেখুন বিজ্ঞানে পিছিয়ে পড়ার সংখ্যা আমি কিন্তু আমার শিরোনামে ব্যবহার করেছি রুলড আউট কারিকুলাম বিজ্ঞানে পড়ার সংখ্যা আছেন তাদেরকে বারবার সতর্ক করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাবিদরা আহ গুণীজনরা অভিভাবকরা শিক্ষার্থীরা এবং যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সেই সব শিক্ষার্থীরা কিন্তু তারা কোনো কথাই শুনে নেই যেমন দেখুন নবম দশমে চারশো নম্বরের পরিবর্তে একশো নম্বরের বিষয় এটা কোনো কথা হলো নবম দশমে আগে ছিল পদার্থবিজ্ঞানে একশো রসায়ন বিজ্ঞানে একশো জীববিজ্ঞানে একশো এখন পদার্থবিজ্ঞানের জন্য দেওয়া হয়েছে দুটো অধ্যায় রসায়ন বিজ্ঞানের জন্য তিনটি অধ্যায় জীববিজ্ঞানের জন্য দুটো অধ্যায় এবং এটার ভিতরে ভূগোলের দুটো অধ্যায় দিয়ে একটা বিজ্ঞান বই তৈরি করেছে আজীব আজব এক কারিকুলাম এখন এখানে তারপরে কি করেছে উচ্চতর গণিত এবং গণিতের দুটো মিলিয়ে বানিয়েছে একটি বিষয় এইচএসির আগে বিজ্ঞান শিক্ষা চার বছরের পরিবর্তে দুই বছর এটা কোনো কথা যে যুগে শুধু বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীর আগাচ্ছে এবং বিজ্ঞানের উপরে যেখানে এত গুরুত্ব সেখানে বিজ্ঞান শিক্ষাকে এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বর্তমান শিক্ষাক্রমে তো আসলে মানবিকে পড়া ডক্টর কামরুল হাসান পদার্থ বিজ্ঞানের অধ্যাপক দাবি আমি মনে করি যে আসলে যারা কারিকুলামটি তৈরি করেছেন তারা এত অথর্ব এবং এত স্টুপিড এবং যারা এটাকে ইমপ্লিমেন্টেশন করার নামে শিক্ষকদেরকে যারা একটি নির্যাতনের যাতা করে নিয়ে এসেছিল তাদের তারা কখনোই এই সমস্ত মানুষদের লেখাগুলি তারা কখনোই দেখে নেয় সময় ও নম্বর কমালেও শিক্ষার্থীরা পিছিয়ে না এই হলো আর একজন হলো গিয়ে আহ বিজ্ঞ পণ্ডিত আমাদের প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই ভদ্রলোক যে কি বলেন আর কি না করেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে সোজা সবটা তিনি কখনোই উত্তর দিতে পারেন না আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছেন তিনি আসলে যে কি করতেছেন এবং কি করেন আমরা এটা তো এখানে দেখুন এই যে কথা বর্তমানে শিক্ষকের মধ্যে মানবিকে পড় বিজ্ঞান তো পড়াই নেই বিজ্ঞান কোথাও নেই যার ফলে এই নিউজটি হয়তো তাদের কাছে পড়ে নেই এখন দেখেন দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বইয়ের তালিকা বাংলা ইংরেজি আচ্ছা একটি প্রশ্ন হলো আমার সম্মানিত অভিভাবক শিক্ষক এবং যারা আছেন আমরা পাকিস্তান থেকে দেখেছি পাকিস্তানের পরে ব্রিটিশের শুরুতেও যখন এদেশে কারিকুলাম তৈরি করা হয়েছে বাংলায় ছিল দুটো বিষয় আমাদের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এখন এরা কি করেছে বাংলাকে বানিয়েছে একটি বিষয় বাংলা শুধু বাংলাই কোনো সেখানে গ্রামার এটাকে ইনডিরেক্টলি এটার ভিতর দিয়েছে ইংরেজি সেকেন্ড পেপার বা ইংরেজি গ্রামার যেটা বলা হয় এটা আদৌ নেই ইংরেজি গ্রামার বলতে কোনো অধ্যায় নেই যে দেশের শিক্ষার্থীরা হলো গিয়ে ইংরেজি গ্রামার ছাড়া আসলে তারা কোনো লিটারেচার ডেভেলপই করতে পারে না সেক্ষেত্রে সরাসরি ইংরেজি বইগুলোতে অষ্টম এবং নবম শ্রেণীতে পুরো লিটারেচারকে দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলবো যেমন নবম শ্রেণীর একটি উদাহরণ দিতে পারি আমি আর্নেস্ট ঠেমিংয়ে সে যেটা আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছি সে আর্নেস্ট ঠেমিংয়ে তারা গল্প দিয়েছে ক্লাস নাইন আচ্ছা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর গল্পটা সহজ করে দিয়েছে ভালো কিন্তু এইটা ডেভেলপ করার জন্য যে যে ল্যাঙ্গুয়েজ দরকার দরকার গ্রামার সেই বিষয়টি আসলে ভিতরে নিয়ে আসা হয়নি এবং দেখেন বিজ্ঞান অনুশীলনী বই আবার বিজ্ঞান অনুসন্ধানী বই গণিত স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার জায়গায় আবার অন্য ধর্মের যেটা তাদের জীবন ও জীবিকা এই যে বইগুলি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা বিজ্ঞান আর হলো গিয়ে শিল্প সংস্কৃতি যে জিনিসগুলি থাকার কথা ছিল পদার্থ রসায়ন এবং জীব সেইগুলি বাদ দিয়ে তারা এই সব কতগুলি বিষয় নিয়ে আসছে যেটা আসলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা থেকে একদম ব্যাহত করবে মানবিকে যারা যাবে আর বিজ্ঞানে যারা যাবে কোনো ছাত্রের ভিতরে আসলে কোনো তফাতই থাকবে না বিজ্ঞান শিক্ষা বা একজন ছাত্র যে বিজ্ঞান শিখেছে এরকম কোনো ধারণাই থাকবে না এবারে আসুন দেখুন আমাদের যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন রাশেদা কে চৌধুরী তিনি এই নিয়ে কিছুটা কথা বলেছিলেন সেখানে তিনি এটাও বছরের ব্যবধানে বৃত্তি বৃত্তি বাতিলের সিদ্ধান্ত এই যে পরীক্ষাটা বাতিল করে দিল গাইড কিনেছে ও কোচিং করছে সম্ভাব্য শিক্ষার্থীরা শিশুদের পড়ায় মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা শিক্ষার্থীদের স্কুল কার্যক্রম বা এক্সট্রা কারিকুলাম দক্ষতায় বৃত্তির টাকা খরচ করা হবে প্রফেসর ফরহাদুল ইসলাম এই কথাটি সম্পূর্ণ ভ্রান্ত তিনি যে রাশেদা চৌধুরী তার একটি সুন্দর কথা ছিল যে পিছি বাতিল করে দিয়েছে ভালো হুম কিন্তু যে জেছি বাতিল করে দিয়েছে ভালো কিন্তু এখানে বৃত্তি পরীক্ষা তো চালু করা দরকার ছিল আমাদের শিক্ষার্থীদের এখন অন্যতম সমস্যা হচ্ছে তারা কারিকুলামে এই বই পুস্তক পড়ে বা এই কারিকুলামের ভিতরে হোয়াট ইজ কম্পিটিশন অ্যাকচুয়ালি দে ডোন্ট নো দে হ্যাভ নো রোল নাম্বার তাদেরকে কি করেছে নামের অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসেবে রোল নাম্বার দিয়েছে এখন আমার ক্লাসে সত্যিকার কথা যেটা আমি যে ক্লাসের ক্লাস টিচার একদম সেই ছাত্রটি হয়তো শুনবে কিন্তু দুঃখ করার যে আমার ক্লাসে যে ছাত্রটি এখন অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসেবে এ এর পর যাই হোক যে ছাত্রটির প্রথমে নাম এসেছে হাস্যকর এখন এইভাবে যারা গত বছর এইটা প্রথম গত বছর তো পরীক্ষা ছিল এখন তাদের সেগুলি বাদ দিয়ে তারা অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসেবে ভালো ছাত্ররা সব তাদের রোল নাম্বার নেই স্কুলে তো এভাবে এটা থাকা দরকার আর হলো কম্পিটিশন বলতে কিছু নেই পরীক্ষা নেই নাম্বার নেই ত্রিভুজ চতুর্ভুজ এবং আর কি বৃত্ত মার্কা এই যে কারিকুলার এখন এখানে আমাদের দাবি হলো যে এবং আমরা মনে করি যে অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে অবশ্যই বৃত্তি পরীক্ষা চালু করা উচিত এবং সেখানে প্রতিটি স্কুলে অন্তত পক্ষে টোয়েন্টি পার্সেন্ট বৃত্তি প্রদান করা উচিত এবং সকল শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষার মধ্যে বাধ্যতামূলকভাবে তাদেরকে নিয়ে আসা দরকার তো সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আরেকটি জিনিস দেখেন আমি অবশ্য এগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট মাধ্যম সামাজিক গুণীজনদের বক্তব্য অভিভাবকদের বিভিন্ন সময়ের কথা সংবাদপত্রের বিভিন্ন জায়গা থেকে কার্ড করে শিক্ষকদের সঙ্গে কথা বলে যেহেতু আমি একজন আমি কারিকুলামের বিশেষজ্ঞদের সাথেও নেই কিন্তু আমি কারিকুলামের একদল স্পার্ট এবং আমাদের যে দেশে যারা টেক্সট বুক লেখেন এরকম আট নয় জনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল ইউকে আয়োজিত একটি ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমাদের ডক্টর রিটা গ্রিন অক্সফোর্ড ইউনিভার্সিটির তিনি এই কারিকুলাম নিয়ে বাংলাদেশের কারিকুলাম নিয়ে আমরা দু হাজার তখন আমি বরিশাল জেলা স্কুলে ছিলাম আহ সালে আমি এরকম একটি ইন্টারন্যাশনাল কারিকুলাম কারিকুলাম অ্যাসেসমেন্ট কার্যক্রমে যেমন সিইএফআর কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক নামে একটি সংগঠনের সাথে আমি কাজ করেছি সো সেদিক থেকে আসলে কার্যক্রম সম্পর্কে আমি টুকটাক যতটুকু জানি সে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি এখন দেখেন ভুলে ভরা বই সংশোধন হয়নি প্রত্যাহার করা বই নিয়ে অস্পষ্টতা কবে প্রত্যাহার করবে এবং এটারও কোনো খবর নেই মূল্যায়ন কাঠামো নিয়ে ধোয়াশা তৈরি হয়নি তথ্য সংরক্ষণের অ্যাপ শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে বিস্তর অভিযোগ শিক্ষাক্রম নিয়ে দ্বিধাদ্বন্দ্বের শিক্ষকরাও সবচেয়ে বড় এগুলি শিক্ষক সব বিভিন্ন জাতীয় পত্রিকার খবর এবং হেডলাইন ভিতরের পাতার খবর এইগুলি শিক্ষা কারিকুলামের সাথে যারা জড়িত ওয়ান পার্সেন্টও তারা এগুলি দেখে নেয় এবং এগুলি নিয়ে তারা কখনো চিন্তাই করে নেয় যে এই কারিকুলামের বিপক্ষে মানুষ কথা বলতেছে এবং যারা স্টেক হোল্ডার এবং যারা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করবে শিক্ষক এবং যারা শিক্ষার্থী যারা বেনিফিশিয়ারি এবং অভিভাবক এই তিনটি শ্রেণীর প্রত্যেকের আক্রমণাত্মক কথা ছিল বাংলাদেশ মানববন্ধন ছিল ছিল প্রতিবাদ ছিল কিন্তু কখনোই এটা কোনো কাজে আসেনি এবারে আসুন দেখুন পাঠ্যক্রম বিতর্ক নিয়ে দেখেন একদিকে মানববন্ধন হচ্ছে নতুন কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি চালু দুই সালে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের আলোকে লেখা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের কোনো কোনো অধ্যায়ের অংশ বিশেষ ন্যাশনাল জিওগ্রাফিক এজুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু অনুবাদ করে ব্যবহার করা হয় বইয়ের এই নির্দিষ্ট অংশের সাথে ওয়েবসাইটের একই লেখা তুলনা করে অভিযুক্তির সত্যতা স্বীকার করা হয় একই বইয়ে মঙ্গল গ্রহের লাল রঙের বর্ণনায় ফেরিক অক্সাইডকে তুলে ধরা হলেও মঙ্গল গ্রহের সঙ্গে যৌগিক পদার্থের সম্পর্ক ঠিক কি তার শিক্ষার্থীদের কাছে অস্পষ্টই রয়েছে তবে নাসার বর্ণনা থেকে জানা যায় মঙ্গল গ্রহকে লাল গ্রহ নামে ডাকার জন্য এর পারিপার্শ্বিক পরিবেশে আয়রন অক্সাইডের উপস্থিতি অন্যান্য খনিজ উপাদানের প্রভাব গ্রহটিকে বর্ণিল করে তোলে একটি বিজ্ঞান বইয়ে যদি এ ধরনের তথ্য থাকে তাহলে অন্যান্য বইগুলোতে কি হয়েছে ইতিহাস এবং অন্যান্য অন্য জায়গাগুলিতে সেগুলো এখন আপনারা যারা এই ভিডিওটি আসলে দেখতে পাচ্ছেন তারা বুঝবেন একটি বিজ্ঞান বইয়ের আমি একটি পাঠ্যক্রমের বিতর্ক নিয়ে এটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা এবং সেটা সেখান থেকে আমি সংগ্রহ করেছি এবারে দেখুন এই যে ইয়েটি মানে স্লাইডটি এখানে আমি শুধুমাত্র এগুলো আমি বিভিন্ন সময় কারিগুলো নিয়ে যারা ফেসবুক এবং টুইটার টুইটার অনেকে লেখে খুব কম লেখে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন সময় কারিকুলাম নিয়ে লিখেছেন আমি কিছু অভিভাবকদের লেখায় স্ক্রিনশট দিয়ে রেখে সেটি দিয়ে অবশ্যই স্লাইডটি তৈরি করেছি এই যে কণ্ঠরোধ রোধ আমরা মাধ্যমিক শিক্ষকরা বলতে পারিনি নতুন কারিকুলাম জাতিকে মেধাশূন্য করবে হয়তো শুরুতে আমি যেটা বলেছি আপনারা ভাববেন যে আসলে এখানে আমি অতিরঞ্জিত বলতেছি আবার দেখেন কি বলেছে নব্বই পার্সেন্ট শিক্ষক এই নতুন কারিকুলামের বিপক্ষে ছিল বাক স্বাধীনতার জন্য মুখ খুলেনি হ্যাঁ আজ সবাই স্বাধীন ভাবে এই কারিকুলাম পরিবর্তন চাচ্ছে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত এই অসুস্থ এই অসুস্থ সিরাবাজের পরিবর্তন চাই পরীক্ষা বহাল চাই দেশ সংস্কারের প্রথম ধাপ শিক্ষা পদ্ধতির পরিবর্তন চাই যদি আপনারা একমত হন তাহলে সবাই এই যে দেখেন এটা প্রচার করতে বলছে এভাবে হ্যাঁ এভাবে অনেক কথা আছে আমি মন্তব্য পক্ষে দুশো তিনশো পাঁচশো এক হাজার যে অনেক আমি এগুলো এ নিয়েছি কিন্তু এতগুলো যেহেতু একটি স্লাইডের ভিতরে আমি কতগুলো অভিভাবকদের তাদের মনের ভেতরের যে কথা শিক্ষকদের মনের ভিতরের যে কথা সেগুলো আমি কিছুটা এখানে প্রকাশ করে দিয়েছি এবারে দেখুন সবচেয়ে একটা আর একটি মজার বিষয় আমাদের এই যে বৈজ্ঞানিক যিনি এখন কোথায় আছেন আমি জানি না যান্ত্রিক অনুবাদ চৌর্য বিতর্ক ইংরেজিতে এটাকে প্লেজারিজম বলা হয় আমি যেহেতু বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য গিয়েছিলাম তো প্লেজারিজম শব্দটি আসলে আমার কাছে একটু পরিচিত আপনাদের কাছে নিশ্চয়ই পরিচিত দেখেন সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল বছরের নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণীর অনুসন্ধানী পাঠ বইয়ের একটি অংশ এই যে কথাটি আমি আপনাদেরকে বললাম এই যে ন্যাশনাল জিওগ্রাফিক যে কথাটি এ ঘটনার দায় স্বীকার করছেন তিনি যৌথ বিবৃতি দেন অধ্যাপক জাফর ইকবাল আর একজন হল অধ্যাপক ডক্টর হাসিনা খান এখন এই ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন আবার নতুন কারিকুলামে বই লেখার কোনো প্রকারের সুযোগ না পান সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মাধ্যমিক পর্যায়ে বই লেখার জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করলে তারা আমার পর্যায় থেকে জরিপ করে যারা বই লিখবে তাদেরকে একটি ভালো ধারণা এবং একটি সুস্পষ্ট ইঙ্গিত তারা দিতে পারবেন এখন সারাদেশে যে এই আহ পাশ্যপুস্তকটি নবম অধ্যায়ে নেপালের ভূমিকম্প সুনামি বন্যায় কিংবা জলোচ্ছ্বাসের ধ্বংসস্তূপ সহ বিভিন্ন অধ্যায়ের ছবি ব্যবহার করা হয়েছে কোনরূপ কৃতিত্ব দেওয়া ছাড়াই ওই অধ্যায়ে নবম নব্বই পৃষ্ঠায় সংবেদনশীল ছবি লাগানো হয় যেখানে বন্যায় আশ্রয়ের জন্য যাচ্ছে ছোট শিশু ছবি দেওয়া হয় আলোকচিত্র শিশু দুটির মুখ স্পষ্টভাবে দেখা যায় যেটি ইউনেস্কোর শিশু দোকান আইন অনুযায়ী আসলে দেওয়ার কথা না এইভাবে বইগুলোকে চোর মাধ্যমে রাতারাতি তৈরি করে দেওয়া হয়েছে এই বিষয়টা আমি আগে আলোচনা করেছি আরেকটি জিনিস হলো দুই সালের নতুন ক্লাস রুটিন আজও বা ক্লাস রুটিন ক্লাস টিচার হিসেবে যারা আমরা ক্লাসে যাই সপ্তাহে যদি পাঁচ দিন স্কুল যখন খোলা ছিল ছয় দিন স্কুল যখন খোলা ছিল ছয় দিন একজন ক্লাস টিচার প্রথম এবার কি হয়েছে চার দিন ক্লাস টিচার যাবে একদিন আবার অন্য বিষয় শিক্ষক যাবে যার ফলে ক্লাসে একটা হট্টগোল ওই শিক্ষক আরাক্রমে চলে যায় পুরো রুটিনটাকে একটা আজব এবং একটা জাতীয়ভাবে একটা রুটিন এইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের উপরে সমস্ত স্কুলে যে সমস্ত জায়গায় শিক্ষক নেই যারা ম্যানেজ করতে পারে না তাদের এত সমস্যা অনেক এই বিষয়টি নিয়ে এত প্রকাশ করেছে কিন্তু তারা বলতে পারে না শুধু রুটিনটাই হয়েছে একটি অসুস্থ রুটিন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত রুটিনটাই সুন্দরভাবে ফলো করা সম্ভব হয়নি কারণ এখানে যেমন আমি নবম শ্রেণীতে ইংরেজি পড়াই ক্লাসে চার দিন আমি ইংরেজি পড়াই পরের একদিন আমাকে অন্য একটা ক্লাসে বাংলা বা একটা ইতিহাস সমাজ ধর্ম বিষয়ে দিয়ে দেওয়া হয়েছে এখন আবার আর একজন শিক্ষক কিভাবে আমার ক্লাসে নিয়ে আসা হয়েছে উনি এসে এটা ম্যানেজ করতে পারে না আমি গিয়ে তার ক্লাসটি ম্যানেজ করতে পারি না এই যে এভাবে হচ্ছে এটার কারণে পুরো বছরেই পুরো বছরই দু হাজার সালের আজকে যে আট মাস পর্যন্ত পুরো বছরই রুটিনে একটি সামগ্রিক সমস্যা ছিল যেটা আসলে শহরের বড় বড় স্কুল থেকে যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নেই যারা এভাবে ম্যানেজ করতে পারে না প্রথম পিরিয়ডের শিক্ষক পাঠাতে পারে না তাদের দারুণ সমস্যা হয়েছে এটি ছিল এই কারিকুলাম ইমপ্লিমেন্টেশনকে তার একটি অন্যতম বাধা এরপরে আসুন দেখুন নতুন শিক্ষাগ্রম নিয়ে সংখ্যা যেন কাটছে না এখনও বিভ্রান্তিতে অভিভাবকরা অভিভাবকরা বিভ্রান্তিতে সবচেয়ে বেশি কারণ এগুলো কিন্তু সংবাদপত্রের কথা হ্যাঁ বিভিন্ন সংবাদপত্র থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি এবং এই সংবাদপত্রের খবরগুলো আমরা এখানে কেন দিয়েছি যাতে অন্তত পক্ষে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা যে কথাগুলো বলেছে একজন শিক্ষক হিসেবে যেহেতু কারিকুলাম নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি সো আপনারা যেহেতু এটা কোনো প্রকার তথ্য আপনাদের কাছে না যায় সেই জন্য আমি কিন্তু সব তথ্যবহুল জিনিসগুলো সংগ্রহ করেই কারিকুলাম নিয়ে এই ভিডিওটি আজকে তৈরি করেছি হ্যাঁ এখনো বিভ্রান্তিতে আমাদের অভিভাবকরা আর নতুন শিক্ষাক্রম নিয়ে কোনো প্রকারের সংখ্যাই এখনো কাটছে না এবারে আসেন পরীক্ষার আগের প্রাতে প্রশ্ন ফাঁস এবং শিক্ষকদেরকে জোর করে ইমপ্লিমেন্ট যারা করানোর জন্য অসুস্থ প্রতিযোগিতা নিয়ে সম্পূর্ণ অনৈতিক এবং অসুস্থ প্রতিযোগিতা নিয়ে শিক্ষকদেরকে যারা যাতাকলে পেশেছে সেই যে আমাদের একটি দল তারা দেখতে পেয়েছে ইউটিউবে রাতে প্রশ্ন পেয়ে যেত আমি সত্যিকার কথা বলছি ষষ্ঠ শ্রেণীতে এবছর ইংরেজি পরীক্ষায় আমি দায়িত্বে ছিলাম তো আমি গিয়ে দেখলাম যে একটি ছেলে প্রথমে আমার সঙ্গে আরেকজন আমার স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক ছিলেন তিনি আমাকে বললেন দেখেন ওই চারটা ছেলে কি লেখে একটু দেখে আসেন আমি গিয়ে দেখলাম যে তারা প্রশ্ন আমরা দেই নাই খাতা দিয়েছি কেবল তার আগেই তারা উত্তর এক পৃষ্ঠে লিখে ফেলেছে কারণ কি আগের রাতে তারা প্রশ্ন পেয়েছে এগুলি ইউটিউবে এসেছে ফেসবুকে এসেছে সমস্ত মিডিয়া এসেছে টেলিফোন করে জানিয়েছে কিন্তু আমরা দেখলাম দুজন শিক্ষককে বেসরকারি বিদ্যালয়ের দুজন সাধারণ শিক্ষক একজন নারী শিক্ষক তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাকে কারাগারে পাঠানো কি সে প্রশ্ন করেছে মানে ওই শিক্ষক এতবার বুঝিয়েছে যে আমি ইন্টারনেট বুঝি না আমি আপলোড বুঝি না আমি কোনো আমি বাজারে গিয়ে একটা জায়গা থেকে এটা আপলোড করেছি তারপরে আমি পেন ড্রাইভে করে নিয়ে এসেছি তারপরে আমি আবার ঘরে বসে থেকেছি যাতে কোন সময় প্রিন্ট করতে বলবে তারপর আমি আবার বাজার থেকে প্রিন্ট করে নিয়েছি তাকে দেখিয়েছে সে প্রশ্ন পাশ করেছে অথচ প্রশ্ন ইউটিউব সহ সমস্ত কিছুতে ভাসতেছে মানুষ দেখতেছে শিক্ষার্থীরা দেখতেছে আর এটা নিয়ে মজা করতেছে শিক্ষার্থীরা ক্লাসে আসে আমরা তো এগুলি সব আগেই কালকে রাতে তারপর এগুলিতে তারা পরীক্ষা দিয়েছে এই হলো এই কারিকুলামের পরীক্ষা আসলে এটা পরীক্ষা না তারা এটা নাম দিয়েছে মোল্লা ইংরেজিতে বলে অ্যাসেসমেন্ট আর আমরা যেটাকে বলি পরীক্ষা হ্যাঁ জোড়ায় জোড়ায় আলোচনার মাধ্যমে প্রশ্নের সমাধান করছে শিক্ষার্থীরা ফাঁস হলেও এর কোনো প্রভাব পড়বে না এটা বলেছে কে ফরিদুল ইসলাম মহিবুল চৌধুরী নবে আমাদের শিক্ষামন্ত্রী ফাঁস হলেও এর কোনো প্রভাব পড়বে না আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কথা আবার আর বলেছে পরীক্ষার সময় আলোচনা করে কাল্পনিক চরিত্র সাজিয়ে লিখে দক্ষতা অর্জন করা যাবে না তাহলে কিভাবে লিখবে সে একজন শিক্ষার্থী কি নতুন পদ্ম নতুন একটা জিনিস ওইখানে তাৎক্ষণিক ভাবে তৈরি করে লিখে দিতে পারবেন আপনি যদি এই শিক্ষক এই যিনি অধ্যাপক তিনি যদি বিজ্ঞানের হন তাকে যে ইতিহাসের কোন জিনিস দেওয়া সে লিখতে পারবে আবার ইতিহাসের কোন শিক্ষককে পদার্থবিজ্ঞানের কোনো কোন অধ্যায় দিয়ে সে লিখতে পারবে এগুলি সব হলো একদম আমি যেটাকে শব্দটা আমার ব্যবহার করা উচিত না আমি বলবো ফালতু এবং একদম রাবিশ এই কথাগুলি একদম রাবিশ এবং ফালতু কথা এবার আসুন দেখুন মোলা কিভাবে হচ্ছে মোহনা চৌধুরী এটা একটা অ্যাক্টিভিটি একটা মনে করেন অধ্যায় করেছে এখন সে পেয়েছে বৃত্ত এ পেয়েছে ত্রিভুজ এ পেয়েছে আবার হলো ত্রিভুজ এ পেয়েছে ত্রিভুজ এই হলো তার ফলাফল এখন অভিভাবক জিজ্ঞেস করেছে স্যার আমার ছেলে কি করেছে স্যার আমার ছেলে কত মার্ক পেয়েছে এখন কোনো মার্কস নেই ঠিক আছে তিনটি ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন এখানে আবার এটাকে কি করেছে দেখেন ধাপ এনেছে প্রারম্ভিক বিকাশমান অনুসন্ধানী সক্রিয় অগ্রগামী অর্জনমুখী অন্য এখানে আবার এতগুলি ধাপ এনেছে এই ধাপগুলি এইগুলি আসলে মূল্যায়নের স্কেল যেগুলি নিয়ে এসেছে পৃথিবীর কোনো দেশে এতগুলি মূল্যায়নের স্কেল নেই এবং পৃথিবীর কোনো দেশেই এই পদ্ধতি অনুসরণ করা হয় না তারা সম্পূর্ণভাবে নিজেদের তাদের এটা তারা যাতে যেহেতু চাপিয়ে দিয়েছে এবং এর অর্থ বরাদ্দ যেহেতু হয়েছে এর জন্য যারা যেহেতু তারা বিদেশে প্রশিক্ষণ দিয়েছে এবং এর এখান থেকে যারা তারা যেহেতু অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে এই জন্য তারা হলো গিয়ে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য এই সব এই হাবিজাবি পদ্ধতি তারা এখানে নিয়ে এসেছে যেটা পৃথিবীর কোনো দেশে কোনো শিক্ষা পদ্ধতি নেই আজও এক পদ্ধতি তারা নিয়ে এসেছে যেটা জগতের কোথাও আমরা দেখিনি এভাবে আমি একটা পাবলিক ওপিনিয়ন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা পাবলিকরা কি বলেছে দেখেন বিভিন্ন নতুন কারিকুলাম পদ্ধতি পরিবর্তন চাই এবং আগের শিক্ষা পদ্ধতি চালু করাটা জরুরি আজ লক্ষ লক্ষ বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে মেধা শূন্য হয়ে যাচ্ছে আমরা দেখছি যে হলো গিয়ে অনেক অনেকেই প্রতিবাদ করেছেন রাজধানীর বিকানের স্কুল থেকে অনেকেই শিক্ষক অভিভাবকরা প্রতিবাদ করেছেন নতুন কারিকুলাম পড়াশেখা শেষ হয়ে গিয়েছে পরীক্ষা বহাল যায় হ্যাঁ কণ্ঠরোধ করে এইগুলি হলো গিয়ে পাবলিক ওপিনিয়ন বিভিন্ন সময় পাবলিক রেজ যে কথাগুলি বলেছে রুল আউট কারিকুলাম কারিকুলাম বাতিল চাই নিউ কারিকুলাম রুল চাউট প্রিপারেশন নট এন আপ এই কারিকুলাম আসলে বাতিল একটা সময়ের দাবি কারণ এখানে যথেষ্ট কোনো প্রকারই আসলে প্রিপারেশন নেওয়া হয়নি তো সুপ্রিয় অভিভাবকবৃন্দ এবং আপনারা যারা আছেন এই কারিকুলামের এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা এই কারিকুলাম নিয়ে কথা বলতে পারেন এবং এই ভিডিওটি যাতে একটু বেশি পরিমাণে ছড়িয়ে যায় এটা আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন সকলকে অনুরোধ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম